গত বছর থেকে রাজ্য বিধানসভাতেও ই বিধানসভা পদ্ধতি চালু হয়েছে। দিল্লির একটি সংস্থা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছে, কিন্তু এই সংস্থার নিয়ম হলো রাজ্যপাল বিধানসভার অধিবেশনে দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই বিধায়করা অনলাইনে প্রশ্নপত্র জমা দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে রাজ্য বিধানসভার নিয়মে কোনো উল্লেখ ছিল না। সম্প্রতি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অনলাইনে প্রশ্ন জমা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। বিষয়টি তিনি বিধানসভা সচিবকে জানান। তারপর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হলে পরে কর্তৃপক্ষ এই সমস্যার কথা জানতে পারে যে এই বিধানসভা চালুর বিষয়ে বিধানসভার রুলসে কোনো কিছু উল্লেখ নেই, তাই রুলসে সংশোধন আনার প্রয়োজন হয়ে পড়ে। এই সংশোধনী আনার জন্য বৃহস্পতিবার বিধানসভায় এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় বৈঠকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, চিফ হুইপ কল্যাণী রায়, সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও কংগ্রেস দলের পক্ষে বিধায়ক বীরজিৎ সিনহা, ত্রিপুরা মথা দলের পক্ষে বিধায়ক রঞ্জিত দেববর্মা, সিপিআইএম দলের পক্ষে বিধায়ক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিজেপি দলের পক্ষে মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। সর্বদলীয় বৈঠকে বিধানসভার রুলসের সংশোধনী আনার জন্য সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সর্বদলীয় বৈঠক শেষে বিধানসভায় রাজ্য সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের এই সংবাদ জানান। তিনি বলেন, খুব সম্ভবত জানুয়ারি মাসে বিধানসভা শীতকালীন অধিবেশন হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনে বিধানসভার রুলসে সংশোধনী আনা হবে। এরপর থেকে সংস্থার নিয়মে বিধানসভার প্রশ্নপত্র অনলাইনের মাধ্যমে দাখিল করা যাবে। মন্ত্রী আরও জানান, আসন্ন বিধানসভার অধিবেশনের জন্য বিধায়করা অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়ায় প্রশ্ন জমা করতে পারবেন। আর বাকি তো স্পিকার, ডেপুটি স্পিকার আছে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে হার্ডলসটা আছে, ওই যে ডেট ফিক্সড হওয়ার পরে অ্যাসেম্বলির দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে কোশ্চেন জমা, এই হার্ডেলটা তুলে দিতে হবে। আমরা অ্যাকর্ডিংলি আগেই সচিবালয় ব্যবস্থা নিয়েছে, তো 5-6 দিনের মধ্যে এই হার্ডেলটা উঠে যাবে। এখন থেকে সব কিছু অনলাইনে হবে। আর যেহেতু আমাদের রুল, আমাদের বিধানসভা তো যে কোনো ইচ্ছা, কোনো কারো ইচ্ছা চলবে না, একটা রুলস, এই যে বইটা আছে এই বই অনুযায়ী চলবে। এই বইয়ের মধ্যে অনলাইনের কথা নেই, তো সুতরাং এটাও অ্যামেন্ডমেন্ট করতে হবে। আজকে সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছে আইনটা অ্যামেন্ডমেন্ট করবে, রুলসটাকে অ্যামেন্ডমেন্ট করবে। অ্যামেন্ডমেন্ট করার সাথে সাথে ওই সিস্টেম চালু হবে। অ্যাকর্ডিংলি এখন কোশ্চেনও জমা দিতে পারবে, রিপ্লাইও, রিটার্ন রিপ্লাই চলে যাবে এমএলএর কাছে। আর এখানে তো আমরা ওরাল কোশ্চেন করছি, আর রিটার্ন রিপ্লাই জন্য ব্যবস্থা আছে। এই সমস্ত কিছু এখন থেকে যা যা আছে সেটা আমরা এই অনলাইনে আজকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো, এখন থেকে অনলাইন কোশ্চেন জমা দিতে পারে। তবে এই সেশনটার জন্য খুব সম্ভব জানুয়ারি, খুব সম্ভব, যা আমি তো ডেট বলতে পারি না, গভর্নর না বললে আমি ডেট বলতে পারবো না কবে বিধানসভা হবে। আমরা প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর থেকে রাজ্য বিধানসভাতেও ই বিধানসভা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডট কমের যুগে উন্নয়নের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভায় ই বিধানসভা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।